সবাইকে স্বাগত সন্ধ্যার মাঝসময় সংবাদের সঙ্গে আছে সাবরিনা আজ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে চরম অস্থিরতা চলছে এই জোট আছে কিনা শরিকরাই এমন প্রশ্ন করছে বিএনপির একলা চলনীতি এবং শরিকদের পাত্তা না দেওয়াকে এর কারণ বলছেন নেতারা ইতোমধ্যে জোট ছেড়েছে ৭টি দল তবে এগুলো সরকার করিয়েছে বলে দাবি বিএনপির পাইকারি ও খুচরা দুই বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম মাত্র তিন দিনেই বেড়েছে দ্বিগুণ রাজধানীতে তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা যা এখন ৬০ থেকে ৬৫ টাকা আর খুচরা বাজারে ৭০ থেকে ৭৫ টাকা ভারতে দাম বৃদ্ধি এবং কম আমদানিকে এজন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা এবং তিন বছরেরও বেশি সময় ধরে কোনো খেলা হয় না বান্দরবান জেলা স্টেডিয়ামে মাঠ ভর্তি লম্বা ঘাস গ্যালারি ভর্তি ময়লা আবর্জনা ভাঙা লোহার বেষ্টনী দিয়ে মাঠে ঢোকা যায় বলেই অন্ধকারে নির্জন গ্যালারিতে বসে মাদক সেবীদের আসর স্টেডিয়ামের এই বেহাল দশায় ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমী ও সংগঠকেরা এবারে বিস্তারিত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে চরম অস্থিরতা চলছে এই জোট আছে কি নেই এই প্রশ্ন তুলেছেন শরিকদেরই কেউ কেউ তবে বিএনপির নেতারা বলছেন ভিন্ন কথা হাসনাইন তানভীরের রিপোর্ট ২০ দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে গেল পহেলা অক্টোবর সপ্তম দল হিসেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে যায় নিবন্ধিত রাজনৈতিক দল খেলাফত মজলিস ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই একই ধরনের অভিযোগে এর আগে একে একে বিরোধী জোটটি ছেড়ে যায় নিবন্ধিত দল ইসলামী ঐক্য জোট বিজেপি ন্যাশনাল আওয়ামী পার্টি জমিয়াতে উলামায়ে ইসলাম ও অনিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও লেবার পার্টি এর মধ্যে আন্দালিফ রহমান পার্থর বিজেপি ছাড়া এসব দলের একটি অংশ বিএনপি জোটে থেকে গেলেও তাদের নিবন্ধন নেই ২০ দলীয় জোট না জীবিত না মৃত বর্তমানে ২০ দলীয় জোটে বিএনপি ছাড়া এখন নিবন্ধিত দল আছে বাংলাদেশ কল্যাণ পার্টি ও এলডিপি শরিক নেতারা মনে করেন জোটের সাথীদের মূল্যায়ন না করা ইসলামিক দলগুলোর ব্যাপারে অনাগ্রহ গত জাতীয় নির্বাচনের পর থেকে বৈঠক না হওয়া সহ নানা কারণে ভাঙন শুরু হয়েছে আত্মসমালোচনার প্রক্রিয়ার মাধ্যমে জোটকে পুনর্জীবিত করতে হবে একতাবদ্ধ বা সম্মিলিত প্রয়াসের আন্দোলনের সাফল্যের সম্ভাবনা বেশি তবে অতীতের ভুল রিপিট করা যাবে না বিএনপিকে আরো চিন্তা ভাবনা করে ভবিষ্যতের পদক্ষেপগুলি নিতে হবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তবে আপাত দৃষ্টিতে মনে হয় নেতৃত্ব সংকটে আছে সিদ্ধান্ত নিতে ভুল করছে বারবার জোটের অনিবন্ধিত দলের নেতারা মনে করেন বিএনপির একলা চলনীতির কারণে ভবিষ্যতে বড় ধরনের মাশুল দিতে হতে পারে দলটিকে যদি একলাই সব পারত তাহলে তো জোট করতে পারো আওয়ামী লীগ একটা বিরোধী দল তারা জোট করছে বিএনপিও জোট করছে সরকার পরিবর্তন করতে হলে তো আন্দোলন লাগবেই আন্দোলন রাখতে হলে তো এককভাবে বিএনপি করতে পারবে না বিরোধী দলের জোট যত শক্তিশালী বিএনপি থাকে মাইনাস বিরোধী দলের জোট বিএনপি তত শক্তিশালী না তবে বিএনপির সিনিয়র নেতারা মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করতে বিকল্প আরেকটি জোট গঠনের তৎপরতা চালাচ্ছে সরকার যারাই যাচ্ছে তাদের কি আপনি দারিলিকভাবে দেখবেন যে যারা জোট ছাড়ার যে ঘোষণাটা দিচ্ছে তার ঠিক আগের দিন হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আর এবং একই সঙ্গে তাদের কিছু নেতাকর্মীরাও মুক্তি পেয়েছে যারা কারাগারে ছিলেন এর থেকে তো বোঝা যায় যে একটা চাপ প্রচন্ড চাপের মধ্যে তাদেরকে রেখে তাদেরকে বাধ্য করছে জোট ছাড়ার জন্য শরিকদের সাথে দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বিএনপি নেতারা দায়িত্বপ্রাপ্ত যারা তারা কাজও করছেন হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা গত তিন দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আমদানি কমেছে যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে ঠিক উল্টোটা রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের আড়ত
সেখানে দুই থেকে তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 30 থেকে 35 টাকা, এখন সেই পেঁয়াজই 60 থেকে 65 টাকা, অর্থাৎ পাইকারিতেই দাম দ্বিগুণ হয়েছে। এমনকি মনে করেন যে যদি বাইরের আমদানি হয়ে যায় হয়তো দাম কমবো, এক মাস পর নতুন পেঁয়াজ আইলে বাজার কমবো। পাশেই লাগোয়া খুচরা বাজার, সেখানে পেঁয়াজের দাম 70 থেকে 75 টাকা। যেসব ক্রেতা মাত্র দুই দিন আগেই 35 থেকে 40 টাকা কেজি পেঁয়াজ কিনেছেন, তাদের মাথায় আসছে না এত অল্প সময়ে দাম বৃদ্ধির কারণ। সাধারণ আমরা সাধারণ মানুষ আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এক কেজি পেঁয়াজ যদি 25 টাকা বাইরে যায় তাহলে বহুত কিছু। কালকে আমরা পেঁয়াজটা 70 টাকা আড়তের থেকে কিনে আনছি, আমরা 75 টাকা খুচরা বিক্রি করি। অবশ্য ব্যবসায়ীরা এর জন্য আঙুল তুলেছে আমদানি করা পেঁয়াজের দিকে। ইন্ডিয়ান পেঁয়াজ দাম বাড়ার সাথে সাথে দেশি পেঁয়াজ দাম বাড়ে, ইন্ডিয়ান পেঁয়াজ দাম কমলে সেই সাথে দেশি পেঁয়াজ দাম কমে যায়। এত গেল রাজধানীর বাজারের দৃশ্য। বিভিন্ন জেলাতেও আগুন লেগেছে পেঁয়াজের বাজারে। ঝিনাইদহে এক সপ্তাহে নিত্য এ পণ্যের দাম বেড়েছে কেজিতে 35 থেকে 40 টাকা। ভারতের পেঁয়াজের দাম বাড়লে আমাদের দেশে পেঁয়াজের দাম কেন বেড়ে যায়? এটা স্যার আমাদের বলা সম্ভব না। বাইরে থেকে পেঁয়াজটা আমদানি বেশি হলে আমাদের দেশে পেঁয়াজের দাম এমনি আস্তে কমে যাবে। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমেছে, যদিও হিলি বন্দর কর্মকর্তা বলছেন কয়েকদিন ধরে পেঁয়াজের আমদানি বেড়েছে। তিন দিন আগে পেঁয়াজ কিনতে আসছিলাম 30 টাকা 34 টাকা কেজি পেঁয়াজ ছিল, আর আজকে পেঁয়াজ কিনতে আসছে আজকে 45 টাকা পেঁয়াজ। আমরা গরিব মানুষ, কামরা দিয়ে খাই, এভাবে চললে তো আমরা চলতে পারবো না। চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 5 থেকে 10 গাড়ি পেঁয়াজ ভারত স্থল বন্দরে প্রবেশ করতো, বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25 থেকে 30 গাড়িতে পৌঁছেছে। দেশের অন্যান্য জেলাগুলোতেও গত কয়েকদিন ধরে কেজিতে 25 থেকে 30 টাকা করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রতিনিধিরা। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা। আজ গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের ইন্তেকালে আসনটি শূন্য হয়। 2 নভেম্বর এই আসনের উপনির্বাচন হবে। বৈঠকে 10 পৌরসভা ও 2 উপজেলার আসন্ন নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড ইস্যুতে নেওয়া সিদ্ধান্ত থেকে সরকার এক চুলো সরবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মন্ত্রী একথা বলেন। প্রচার সংখ্যার দিক থেকে শীর্ষ 50 বা 100টি পত্রিকার তালিকা করে শুধু তাদেরকেই সরকারি বিজ্ঞাপন দিতে ফোরাম নেতৃবৃন্দের দাবির সাথে একমত হন মন্ত্রী। ক্লিন ফিড প্রসঙ্গে বলেন, দীর্ঘ 15 বছর পর কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের এই ধারাটি বাস্তবায়ন করা সহজ ছিল না। 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। এর আগেও একবার আমরা উদ্যোগ নিয়েছিলাম, তখন নানা অজুহাতে সেটি করা সম্ভবপর হয়নি। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং যে সমস্ত জায়গা থেকে এটি নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা একচুল সরব না। 3 বছরের বেশি সময় ধরে খেলাধুলা নেই বান্দরবান জেলা স্টেডিয়ামে। সংস্কার না করায় ঘাস আর আগাছা জন্মে মাঠ হয়ে গেছে খেলার অনুপযুক্ত। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় যে মাঠ ছিল খেলোয়াড়দের পদচারণায় মুখর, সেই বান্দরবান জেলা স্টেডিয়াম এখন ঢেকে আছে এক হাত লম্বা দুর্বা ঘাসে। লতা পাতা আর আগাছাও জন্মেছে এখানে সেখানে। ফুটবল অনুশীলন করতে আসা খেলোয়াড়দের বল খুঁজে পেতেই নাকাল হতে হয়। কর্তৃপক্ষের উদাসীনতায় এই জেলা স্টেডিয়াম এখন বিবর্ণ। আমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারি না, কারণ এখানে ঘাস লম্বা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় মাঠ একা একা, কারণ এখানে সব ঠিকমতো কাজ করা হয় না। আর গ্যালারি আছে, অনেক সুন্দর গ্যালারি, কিন্তু সংস্কারের অভাবে গ্যালারিগুলি দিন দিন নষ্ট হওয়ার পথে। এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম খেলাধুলার পরিবেশ নাই। ঘাসের ব্যাপারটা যদি আমাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে দেয় তাহলে আমাদের প্লেয়ারের জন্য খুবই ভালো হবে, প্রতিদিন তারা প্র্যাকটিস করতে পারবে। শুধু যে মাঠেরই দুর্দশা তা নয়, দর্শক গ্যালারি ভরে আছে ময়লা আবর্জনায়। অভিযোগ রয়েছে অন্ধকার নামলেই মাদকাসক্তরা ভিড় করে এই নির্জন গ্যালারিতে। মাঠের চারদিক ঘেরা লোহার বেষ্টনীর বেশিরভাগই মরিচা পড়া, অনেক জায়গায় গ্রিল ভেঙে পড়েছে, যে কারণে গ্যালারি থেকে চাইলেই মাঠে আসা যাওয়া করা যায় এখন। জেলা স্টেডিয়ামের এই বেহাল দশায় ক্ষুব্ধ ক্রীড়া প্রেমী ও সংগঠকেরা। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকাসক্ত হয়ে প্রতিষ্ঠিত এলাকা ছেড়ে দেয়,
এবং এখানে ভালো মানুষ যে মাঠে আসবে সেই সুযোগটা হারিয়ে ফেলতেছে। স্টেডিয়ামের যে জরাজীর্ণ অবস্থা এবং ময়লা আবর্জনা ভর্তি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং লাইটের মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে সন্ধ্যাকালীন যেই বকাটেদের আড্ডা হয় সেই আড্ডা রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে। 2018 সালে সর্বশেষ বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল লীগ অনুষ্ঠিত হলেও তারপরে হয়নি আর কোনো টুর্নামেন্ট। যদিও কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই চাঙ্গা হবে ক্রীড়াঙ্গন। মাঠের ঘাস পরিষ্কারের পাশাপাশি দ্রুত সময়ে গ্যালারি রং করা আর স্টেডিয়ামের সার্বিক সংস্কার কাজও শুরু হবে। কাজ শুরু হয়েছে, মাঠ একেবারে প্রস্তুত হয়ে যাবে, স্টেডিয়ামটিকে রং করা হবে এবং স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। নির্দেশনা দিয়ে দিয়েছি যে আমাদের প্রতি মাসে অন্তত পক্ষে একটা টুর্নামেন্ট হবে। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যেন বসে না থাকেন, সেটাই এখন চাওয়া বান্দরবানের ক্রীড়া প্রেমীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় একের উপপরিচালক আনোয়ার প্রধান বাদী হয়ে আজ মামলাটি করেছেন বলে জানিয়েছে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। জানান, সুরেন্দ্র কুমার সিনহা তার নামে রাজুক হতে উত্তরা আবাসিক এলাকার একটি প্লট বরাদ্দ পান। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার, প্রভাব ও প্রতারণার মাধ্যমে তার ভাই নরেন্দ্র কুমার সিনহা নামে রাজুক পূর্বাঞ্চল প্রকল্পে তিন কাঠার আরেকটি প্লটের জন্য আবেদন করেন। ভাইয়ের নামে বরাদ্দ পাওয়ার পরে সেই প্লটটিকে আবারও প্রভাব খাটিয়ে পাঁচ কাঠার প্লটে রূপান্তর করেন। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে স্মরণে শেখ মুজিব সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে 17 অক্টোবর সশরীরে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ। অক্টোবর ইউনিভার্সিটি ক্লাস পরীক্ষা এগুলো শুরু হবে। যদি কোনো কারণে শারীরিকভাবে কেউ পরীক্ষা দিতে সমর্থ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 40% অনলাইনে নিতে পারবে। আর বিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিনে একটা হতো, সেটা একাধিক হবে। আজ থেকে বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চলবে আগামী 8 দিন। সকালে টিএসসিতে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থাকায় আজ তেমন ভিড় নেই। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের এই বিশেষ কার্যক্রম প্রতিদিন সকাল 10টা থেকে চলবে বিকেল 5টা পর্যন্ত, শেষ হবে 14 অক্টোবর। মাদক নির্মূলে দেশের সব জেলায় মাদক আসক্তি নিরাময় এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক আসক্তি নিরাময় এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান মন্ত্রীরা। তারা বলেন, সরকারি হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা 80 লাখেরও বেশি, তাদের চিকিৎসায় মাদক আসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যাও কম নয়। পুলিশ কল্যাণ ট্রাস্টের তৈরি মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাবে বলেও মনে করেন তারা। অনুষ্ঠানের সভাপতি পুলিশ মহাপরিদর্শক বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, মাদকের চাহিদা কমাতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমেই চলেছে। গেল 2 মাসে দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে শতকরা 1 ভাগের মতো। আমদানি ব্যয় বৃদ্ধি আর প্রবাসী আয় কমে যাওয়ায় এমন পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। সৌরভ রহমানের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে লেনদেনের প্রধান মুদ্রা মার্কিন ডলার। এবছর আগস্টে দেশে $1 কেনা যেত $84.80, কিন্তু অক্টোবরে এসে এই বিনিময় হার দাঁড়িয়েছে $85.60। এই দর কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া আমদানির ব্যয় মেটাতে।
তবে ব্যাংক ভেদে ডলার বিক্রি হচ্ছে 87.5 টাকা পর্যন্ত, আর খোলা বাজারে তা এরই মধ্যে উঠে গেছে 89 টাকায়। কিন্তু কেন এই অবমূল্যায়ন টাকার? আমাদের রেমিটেন্স কিন্তু কমে গেছে, পিরিয়ড টু পিরিয়ড অলমোস্ট 20% রেমিটেন্স কমে গেছে। অন দা আদার হ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ইম্পোর্ট অনেক বেড়েছে। আমরা রিসেন্ট কালে 7.8 বিলিয়ন ডলার কিন্তু এলসি হয়েছে, যেটা কিন্তু তখনই হয় না। আমাদের এভারেজ ছিল 5-6 বিলিয়ন ডলার। এক্সপোর্ট যদিও বেড়েছে, বাট ইউ অলসো নিড টু সি এক্সপোর্ট আগামীতে কত বাড়ে। তো এই যে গ্যাপটা যে বেড়েছে, স্বাভাবিকভাবেই আপনার ডলারের এই টাকার অনুসারে বেড়ে গেছে। ডলার আর টাকার এই বিনিময় হারে বাংলাদেশ ব্যাংকের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে বাজারে এই মুদ্রার যোগান বাড়িয়ে বা কমিয়ে পরোক্ষভাবে তা নিয়ন্ত্রণ করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক চাহিদা সামাল দিতেও চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে $100 কোটি ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যার বড় অংশই গেছে গেল 2 মাসে। এটা কিন্তু সবসময় কিছু বাড়ে কিছু কমে, এইভাবে ব্যালেন্সিং করা হয়। এখন হয়তো ফর দ্য টাইমিং এর জন্য একটু বাড়ছে। এখন আমাদের এক্সপোর্ট যদি আবার বেড়ে যায়, আবার যদি আমাদের রেমিটেন্স যদি আবার চলে আসে, তাহলে হয়তো আমরা এই এই রেটের মধ্যেই থাকবে বা একটু কমতে পারে। কিন্তু আমাদের ইম্পোর্ট কিন্তু আপনার ভ্যালু কিন্তু বাড়ছে, কেন আপনার তেলের দাম বাড়ছে, কমোডিটির দাম বাড়ছে। সো আমার কাছে মনে হয় আগামী বছরটা যদি আমি চিন্তা করি, আগামী 2-3 মাসে আই ডোন্ট ফোরসি যে এই আপনার ডলারের রেট উইল কাম বিলো কাম ডাউন। হিসেব বলছে সেপ্টেম্বর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে $4,619 কোটি, আগস্ট শেষে যা ছিল $4,806 কোটি। সৌরভ রহমান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বুয়েটের শেরে বাংলা হলে আবরার হত্যাকাণ্ডের 2 বছর পূর্ণ হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। এই হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবি করেছেন শিক্ষার্থীরা। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে 2011 নম্বর কক্ষ, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এখানেই রাতভর আবরারকে পেটায় হল ছাত্রলীগের একদল কর্মী। ভোর রাতে সিঁড়ির নিচ থেকে পুলিশ উদ্ধার করে আবরারের মৃতদেহ। এই হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয় ব্যাপক আন্দোলন। আবরার হত্যা 2 বছর পূরণ হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। করোনার জন্য মামলার বিচার কাজ বিঘ্ন ঘটে এবং পরবর্তী স্টেপে আবার 20-10-2021 তারিখে মামলাটি যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুয়েট ক্যাম্পাসে আজ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আবরার হত্যার সাথে জড়িত সকলের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দীর্ঘসূত্রিতায় যাতে আবরারের কেসটা না যায়, এটাই আমাদের চাওয়া। সকালে আবরারের স্মরণে বুয়েটে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে স্মৃতিচারণ, কবিতা, পথনাটক, গান ও পেইন্টিং এর প্রদর্শনী করেন শিক্ষার্থীরা। এই রাতগুলো নিয়ে কেউ কথা বলার সাহস পায় না। নুরুন নাহার বিলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 9:30 সৈয়দপুর থেকে কক্সবাজার এবং প্রতি শনিবার দুপুর 1:30 কক্সবাজার থেকে সৈয়দপুর সরাসরি বিমান চলাচল করবে। পর্যটন নগরী কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আকাশপথে যুক্ত করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫,৯০০ টাকা। ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী জানান, নতুন এই রুটের কারণে দেশের এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে সহজেই যাতায়াত করতে পারছে। সৈয়দপুর বিমানবন্দরে অনুষ্ঠিত ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী ছাড়া বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম, গণতন্ত্র সংশোধন এবং আঞ্চলিক ক্রিকেট সংস্থা বাস্তবায়ন, এই 3টি কাজই বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন আবারও সভাপতি হওয়া নাজমুল হাসান। 3টা টপ প্রায়োরিটি কাজ আমরা ভাগ করেছি, বলেছি সবাইকে। এর মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে। নাম্বার 2, কনস্টিটিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে, উই নিড টু ব্রিং সার্টেন চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। ফাইনালি রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওটা করতে গিয়েই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিষ্ক্রিয় 20 দলীয় জোটে চরম অস্থিরতা, মূল্যায়ন না করা সহ নানা কারণে জোট ছেড়েছে কয়েকটি দল, ভাঙনের জন্য সরকারকে দায়ী করছে বিএনপি।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, তিন চার দিনে হয়েছে দ্বিগুণ। ভারতে দাম বৃদ্ধি এবং কম আমদানিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এবং তিন বছরের বেশি সময় ধরে বান্দরবান জেলা স্টেডিয়ামে নেই খেলাধুলা, নির্জন গ্যালারিতে বসে মাদক সেবীদের আসর। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।